आय बदम हसे पालो माथा चिड़े चुले सिटी गोले चूड़ी माला दिए मोबाइल बोर्ड भांगा दिए बदम। বর্তমানে নেট দুনিয়ায় প্রবল জনপ্রিয় হয়েছে একটি গান, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম। গানটি সামান্য ও দ্রুত সময়ের মধ্যে গোটা বিশ্বের কয়েক লক্ষ মানুষ গোগ্রাসে দেখছেন শুনছেন। ফেসবুক, ইউটিউব, ইনস্টা রিলস খুললেই বেজে উঠছে বাদাম গান। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। গানটি গিয়েছেন ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কোড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। পেশায় বাদাম বিক্রেতা, নেশা তার সুর নিয়ে খেলা। এখন ভুবনই পড়েছেন এক আজব সমস্যায়। তারই গান গেয়ে নেট মাধ্যমে বাহবা কুড়াচ্ছেন বহু মানুষ, কিন্তু গানের স্রষ্টা কোনোভাবেই কোনো অর্থ পাচ্ছেন না, এমনকি কৃতজ্ঞতার শিকারেও থাকছে না তার নাম। ভুবনের অভিযোগ, এই গান নেচে গেয়ে অনেকেই লক্ষ লক্ষ রোজগার করছেন কিন্তু তার হাত খালি। এবার দুবরাজপুর থানায় নালিশ জানালেন বাদাম গানের স্রষ্টা ভুবন। ভুবনের দাবি, তার গান ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে, নেট মাধ্যমে সেই গান আপলোড করে প্রচুর টাকা রোজগার করছেন অনেকেই, সেই কারণেই পুলিশের দ্বারস্থ তিনি। ভুবন বলেন, গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করেছেন, সকলেই আমার গান ভিডিও করতে চান। তারপর সেই গান নেট মাধ্যমে ছেড়ে অনেক টাকা আয়ও করেছেন, অথচ আমার হাত খালি। ইউটিউবে তার গানের স্বত্ব সংরক্ষিত হিসাব দেখাচ্ছে, অথচ ভুবন বলছেন আমার কোনো ইউটিউব অ্যাকাউন্ট নেই। এই যে আমি এই গানটা গেয়েছি, তাই আমি সাদাসিদে গ্রামের মানুষ, আমি কিছুই জানি না, তাই এই গানটা আমার কপিরাইট করে কে কিনে নিয়েছে, তাই এই প্রাপ্য যেন আমি এই গানের যে প্রাপ্য সেই প্রাপ্যটা যেন ফিরে পাই। ভুবনের দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করে প্রাপ্য টাকা তাকে পাইয়ে দিক। অন্যদিকে গান জনপ্রিয় হওয়ায় রীতিমতো খ্যাতির বিড়ম্বনায় পড়ে গিয়েছেন বাদাম বিক্রেতা ভুবন। রাতারাতি তারকার মর্যাদা পেয়েছেন, রাস্তায় বেরোলেই অনেকেই ছুটে এসে ছবি তোলার আবদার করছেন, তাতেই বেজায় ভয় পেয়ে গিয়েছেন ভুবন। এই কারণে শুক্রবার থানায় যাওয়ার সময় মাথায় হেলমেট পরে বাড়ি থেকে বেরোন তিনি, যাতে কেউ চিনতে না পারেন, ভুবনের সন্দেহ কেউ তাকে অপহরণ করতে পারে। থানায় পৌঁছেও জনপ্রিয়তার মাশুল গুনতে হয়েছে তাকে, সেখানেও অনেকেই ভুবনকে চিনতে পেরে ছবি তোলার আবদার করে। হাসি মুখে অবশ্য সে আবদার মেটান ভুবন বাদ্যকর। এই গানটা সম্মানভাবে অন্যায়ভাবে ব্যবসা করছে, এই গানটা যেন আমি ফিরিয়ে পাই বা আমার পাপ্পা আমি যেন পেয়ে যাই, আমার সম্মান আমি যেন আমারই থাকে। আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম।